আমরা আপনাদের সাথে কি দোষ করেছি যে আজকে তাম দুনিয়ায় আজকে চরমনের সম্পর্কে আলোচনা, আর আজকে চরমনের মানুষ যদি অন্নমুখী হয় তখন স্বাভাবিকভাবেই আমাদের মনটা দুর্বল হয়ে যায়। আমি যখন চেয়ারম্যান হওয়ার পরে জেলে গেছিলাম, মনে আছে তো কথা বলেন, মনে আছে তো? জেলে যাওয়ার পরে তখন এক ফেরিওয়ালা, না জানি কি ওই বিভিন্ন ফেরি করে চরমনাইতে ওই দিন সে ঢুকছে। ঢোকার পরে যখন আমি জেল থেকে আসছিলাম তখন আমাকে বলতেছে, হুজুর আমি একটা আশ্চর্য হয়ে গেছি। বলে তা কি? আমি অন্যান্য সময় তো চরমনাই ঢুকি, কিন্তু আপনি যখন জেলে গেছিলেন তখন চরমনাইতে ঢোকার পরে আমার কাছে মনে হইল কি যে আমি এক গভীর জঙ্গলে আসছি যেখানে কোনো মানুষ নাই, রাস্তায় একটা মানুষ কোনো পুরুষ বলতে আমার নজরে পড়ে না, সমস্ত মুরব্বীরা আমার যুবকরা আমার ছোট ভাইরা সব পাগলের মতো উঠা, সব বরিশাল এক পর্যায়ে অবরুদ্ধ করে ফেলছিল, এমনকি যশকোট পর্যন্ত আটকেই ফেলছিল, এমনকি টাউন হল সহ জেলখানা পর্যন্ত আটকেই ফেলছিল। এটা তো আন্তরিকতার একটা বহিঃপ্রকাশ। আপনারা জানেন ইসলামী আঙ্গল বাংলাদেশ এর প্রতিষ্ঠা করে গেছিলেন আপনারা অনেকের মুরব্বী, আমাদের মুরব্বী অনেকের সময় বয়সেও থাকতে পারেন, যার নাম হলো সৈয়দ ফজলুল কবির রহমাতুল্লাহ আলাই। এমন এক ব্যক্তি চরমনাইতে জন্মগ্রহণ করলেন যার নামটা তামাম দুনিয়ার মধ্যে চরমনের চতুর্পাশে নদী হওয়ার পরেও বাংলাদেশের একটা ইউনিয়নের নাম হলো চরমনাই। তামাম দুনিয়ার মধ্যে চরমনাই বলার সঙ্গে সঙ্গে তার পরিচয় ঘটে যায়। এমন কি ব্যক্তি ছিল যে ব্যক্তির নাম বলার সঙ্গে সঙ্গে তামাম দুনিয়ার ভিতরে সর্বত্র পরিচয় আসে? সেই ব্যক্তির চরিত্রটা কি ছিল, তার গুণটা কি ছিল? যখন আমরা আলোচনা পর্যালোচনা করব তখনই আমরা শ্রমিক আন্দোলনের নবগত যারা সদস্য এই সংগঠনে ঢুকেছেন ওই চরিত্র যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে আপনারাও এইভাবে দুনিয়াতে আখেরাতে সম্মানিত হবেন। অন্যান্য রাজনৈতিক দল আর ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু একটা উদাহরণ আমি দেব, বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকার যখন টিপাই মুখ বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা লক্ষর মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে আমরা সিলেট জকিগঞ্জ পর্যন্ত পৌঁছছিলাম। পৌঁছার পরে বাংলাদেশ সরকারের প্রশাসনিক দায়িত্বশীলরা আমাদেরকে বাধা দেয়, সামনে আর আমরা যেতে পারিনি, কথা ঠিক কি না? সেখানে আপনারা লক্ষ্য করবেন যে টিপাইমু বাদের বিরুদ্ধে যখন আমরা সংগ্রাম আন্দোলন করেছিলাম, কোন কথাটা থেকে যে আনছিলে ভুলে গেছি, যাই হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে তামাম দুনিয়ার মধ্যে আমাদের এই প্রতিবাদ এবং দেশের মায়া আন্তরিকতা লং মার্চের মাধ্যমে সেদিন তামাম বিশ্বের মানুষ স্বীকৃতি দিয়েছিল, এবং আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়ায় ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল যে বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ আমরা নির্মাণ করব না। এখন পর্যন্ত কিন্তু সেই বাঁধ আল্লাহ খাস মেহরবানিতে বন্ধ অবস্থায় আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে বর্তমানে শুধু বাংলাদেশ নয় তামাম দুনিয়ার মধ্যে আদর্শিক একটা দল হিসেবে পরিচয় লাভ করেছে। আজকে বিশ্ব মিডিয়া আমি কল্পনাও করতে পারি নাই, সেদিনকার বলতে গেলে এক দুই দিনের ব্যবধানে আমরা যে ঢাকা হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছিল এবং তার সমর্থন জানিয়েছিল। ফ্রান্সের প্রধান প্রেসিডেন্ট মানে ফ্রান্সের প্রধান প্রেসিডেন্ট ম্যাক্রো, এর প্রতিবাদে যখন নাকি আমরা ঢাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যঙ্গচিত্রের প্রতিবাদে যখন আমরা রাজপথে নেমে আসছিলাম, কোথার থেকে কিভাবে পঙ্কপালের মতো মানুষের ঢল নেমেছিল সেটা আমি নিজেও কল্পনা করে আমি নিজেই ঠিক করতে পারছি না। আমরা বিভিন্ন সময় এই লং মার্চ সহ বিভিন্ন বড় বড় প্রোগ্রাম আমরা অনেক সময় করেছি, কিন্তু সেদিনকার ব্যাপারটা আল্লাহর এক কুদরত, আল্লাহর এক খাস মেহরবানি। তাম দুনিয়ার মধ্যে যেভাবে গুরুত্ব সহকারে এটা প্রচার করেছে, এইটা আমি মনে করি একমাত্র আল্লাহর খাস মেহরবানিতে ইসলামী আন্দোলনের কবির কবুলিয়াতের একটা প্রমাণ। সেই হিসেবে আজকে তাম দুনিয়ার ভিতরে আপনারা যখন লক্ষ্য করবেন, আরে আমাদের দেশে কুলাঙ্গার তসলিমা নাসরি নাস্তিক ও মন্তব্য করেছে তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বৃহৎ সবচেয়ে বড় প্রতিবাদ হয়েছে বাংলাদেশ। আসলে বাংলাদেশে এসে বড় বড় অনেক সময় প্রতিবাদ অনেক হয়েও অনেক সময় হয়েছে, কিন্তু সেটার ব্যাপারে এভাবে মন্তব্য করে নাই। তাই সেই হিসাবে যেহেতু আমরা চরমনাই একত্রে বসবাস করি, এখানে নতুনভাবে আমাদের ব্যাপারে বা নতুন কোনো বক্তব্য এটা আমি কোনো প্রয়োজন মনে করি না। তবে এতটুকুই, যেহেতু আমরা একই জায়গায় বড় হয়েছি, আমি এই ইউনিয়নে প্রায় 8 থেকে 8.5 বছর আপনাদের দায়িত্ব চেয়ারম্যান হিসেবে পালন করেছি। আমার সঙ্গে আমার অনেক মুরব্বী, আমার যুবকরা আমার সঙ্গে ওঠা বসা করেছেন, আমার ভাইরা এখানে আছে, মুফতি ফজল করিম আছে, আমার আব্বাজান আমাদের মাছ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আমাদের সম্পর্কে আপনারা ভালোই জানেন। তবে এতটুকু আপনাদেরকে আমি আমার অন্তর থেকে আমি দাবি জানাবো যে চরমনাইতে একটা মানুষও যেন ইসলামী আন্দোলনের বাহিরে না থাকে, এইটা আমার মনের একটা ইচ্ছা। কারণ কি, আজকে আপনারা যখন দেখবেন যে বিভিন্ন নেতারা যখন আলোচনা করে, খালেদা জিয়ার তার এলাকা থেকে সে বিনা প্রতিদ্বন্দ্বিতাই বলতে গেলে হয়ে যায় নির্বাচিত হয়, সবাই সমর্থন করে, আমাদের দেশের প্রধানমন্ত্রী তার এলাকা থেকে সেভাবে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সে কিন্তু ওখানে স্বাভাবিকভাবেই সবাই সমর্থনের মাধ্যমে সে প্রতিনিধি জনপ্রতিনিধি নির্বাচিত হয়। তার পিসাব চরমনাই ফজলুর রহমতুল্লাহ কী দোষ করছে, সে আপনাদের কেন এখনও হৃদয়ের ভিতরে স্থান কেন তিনি এখনও কাটতে পারে না, এখনও কেন তিনি স্থান আপনাদের অন্তরের বিচার কেন এখনও নিয়ে আসতে পারে না, আমরা আপনাদের সাথে কী দোষ করেছি যে আজকে তাম দুনিয়ায় আজকে চরমনাই সম্পর্কে আলোচনা, আর আজকে চরমনাই মানুষ যদি অন্যমুখী হয় তখন স্বাভাবিকভাবেই আমাদের মনটা দুর্বল হয়ে যায়। সেই হিসাবেই আমি সকলকে তো আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একত্রিত হয়ে, আমাকে দায়িত্ব পালন করতে হয় শুধুমাত্র নিয়মের জন্যে, আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন অনেক ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ এই মজলিসেও অভাব নাই, কিন্তু যেহেতু একটা সংগঠনের নিয়ম সেই হিসেবে আমার দায়িত্ব পালন করতে হয়, এই হিসেবে দায়িত্ব পালন করতেছি। কিন্তু আমরা কিন্তু ও চেয়ারম্যান থাকাকালীন সময় বলেন বা অন্য সময় বলেন, আল্লাহর রহমতে সবাই কিন্তু ভাই ভাই হিসেবে একাকার হয়ে চলার মতো আমি তখনও চেষ্টা করছি, এখনও করি। তাই সেই হিসাবে সুখ দুঃখ ভালো মন্দ আপনাদের যখন যে সুবিধা অসুবিধা, আমি আমার সাধ্য অনুযায়ী, আমার ছোটো ভাই এখন চেয়ারম্যান আবুল খায়ের আছে, আমাকে জিয়াউল করিম মুফতি ফজলুল করিম সহ আমরা যারাই বসবাস করি সবাই কিন্তু আন্তরিকভাবে আমরা চেষ্টা করি আপনাদের সুবিধা অসুবিধাগুলো যেন আমরা নিয়ম অনুযায়ী আমি এটা আমরা সমাধান করতে পারি। এ ব্যাপারে কিন্তু আপনারা মনে হয় দ্বিবাদ আমার সাথে পোষণ করবেন না। তাই সেই হিসাবে আমি সকলকে চরমনাই এলাকার আমি সন্তান হিসাবে আমার মুরব্বীদেরকে, আমার যুবকদেরকে, আমার ছোট ভাইদেরকে, আমার পর্দালে মা বোনদেরকে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আজকে চরমনার ইজ্জত, আজকে চরমনার ইজ্জত তাম দুনিয়ার ভিতরে সমুন্নত রাখার জন্যে আমরা সবাই একাকার হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই পতাকা তোলে আমরা একত্রিত হয়ে যদি আমরা কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ
এই কথাটা বলতেছিলাম মনে এসে গেছে, আমি যখন চেয়ারম্যান হওয়ার পরে জেলে গেছিলাম, মনে আসতো কথা বলেন, মনে আছে তো? জেলে যাওয়ার পরে তখন এক ফেরিওয়ালা, না জানি কি ওই বিভিন্ন ফেরি করে চরমুনাইতে, ওই দিন সে ঢুকছে। ঢোকার পরে যখন আমি জেল থেকে আসছিলাম, তখন আমাকে বলতেছে, হুজুর আমি একটা আশ্চর্য হয়ে গেছি। বলে তা কি? আমি অন্যান্য সময় তো চরমুনাই ঢুকি, কিন্তু আপনি যখন জেলে গেছিলেন তখন চরমুনাইতে ঢোকার পরে আমার কাছে মনে হলো কি, যে আমি এক গভীর জঙ্গলে আসছি যেখানে কোনো মানুষ নাই, রাস্তায় একটা মানুষ, কোনো পুরুষ বলতে আমার নজরে পড়ে না, সমস্ত মুরব্বীরা, আমার যুবকরা, আমার ছোট ভাইরা সব পাগলের মতো উঠা, সব বরিশাল এক পর্যায়ে অবরুদ্ধ করে ফেলছিল, এমনকি যশকোট পর্যন্ত আটকেই ফেলছিল, এমনকি টাউন হল সহ জেলখানা পর্যন্ত আটকেই ফেলছিল। এটা তো আন্তরিকতার একটা বহিঃপ্রকাশ। তখন আমার মনে আছে আমাকে জামিন তো দেবেই না, ওরা সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক ব্যাপার। তখন আপনার আইনমন্ত্রী মতিন খসরু, না ওই যে শাহজাহান ওমর আইন প্রতিমন্ত্রী, সে বলছিল আমাদের এক নেতাকে যে কি তুমি যে তাকে আটকানো হয়েছে, তাদের বলে জনসমর্থন নাই, এখন যে জনসমর্থন তোমরা সামাল দেবা কীভাবে? উত্তর দাও, তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করো। সেই আন্তরিকতা আপনি দেখিয়েছেন, সেটা এখন আমার আজকেও মনে পড়তেছে। তাই সেই হিসাবে আমি চাই যে আসেন আমরা সবাই একত্রিত হয়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্য রাজনৈতিক আমরা দল দেখেছি, আর আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন, এখন সর্বত্রই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, সব দল সর্বমহলে আজকে বিতর্কের ঊর্ধ্বে আল্লাহর ফজল করমে আন্তরিকতা এবং তাদের ভিতরে একটা মহব্বত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জমাইয়ে দিচ্ছেন। আমার তো ধারণা সেদিন বেশি দেরি নয়, ওই কথাটা আমি বলছিলাম যে বিশ্ব মিডিয়া এবং বিশ্বে যে এই হইচই পড়বে, এটা আমরা কল্পনাও করতে পারি নাই। কীভাবে হলো? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এই ঘটনা যে ঘটিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা সহির উপর থাকতে পারি, সেদিন বেশি দেরি নয় যেদিন এই বাংলাদেশের ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশ একেবারে সেই সংসদ থেকে শুরু করে নিজ পর্যন্ত সর্বত্র আল্লাহর ফজলে পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ। সকলকে উদার আহ্বান জানিয়ে, আর এত সুন্দর প্রোগ্রাম আপনারা করেছেন, আমি ঢোকার পরে আমার খুব খুশি লেগেছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কষ্ট শ্রম আল্লাহ কবুল করুক দোয়া করি। ও আখেরে দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।